গাইস আশা করি ভালো আছেন। প্রথমে আমার সালাম নিমের আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরব। এই ভিডিওটা তুলে ধরার আগে আমি একটা ঘটনা বলতে চাই, তা হচ্ছে কিছুদিন আগে আমার একটা ভাইয়ের গরু হঠাৎ করে পেট ফুলে গেছে। যে গরুটা 8 মাসই 8.5 মাস গাব ছিল, হয়তো বা কি কারণে বলা যায়নি, ডাক্তাররাও ঠিক করতে পারেনি, যেটা বড় বড় হচ্ছে। কিছুদিন আগে একটা গরু পেট ফুলে গেছে হঠাৎ করে। আসলে এই যে পেট ফুলে যাওয়া গাবিন গরু রয়েছে, সেক্ষেত্রে কি করবেন? বেশি পরিমাণ খাওয়া ভালো না, আবার আপনি দেখবেন যে কম পরিমাণে খাবার দেওয়াও ঠিক না, পরিমাণ মতো দিতে হবে আমাদের। তো আজকের এই ভিডিওটা তুলে ধরবো যে বদ হজম থেকে রক্ষা পেতে কি করবেন, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য হোক, বদ হজম হোক, বা আপনার এই এসিডোসিস রোগটা হোক, কোষ্ঠকাঠিন্য হোক, এক্ষেত্রে কিভাবে পরিত্রাণ পাবেন, মুক্তি কিভাবে পাবেন, আজকের ভিডিও সেই সম্পর্কে তুলে ধরব। এই ওষুধটা ম্যাকভেট, যেটা আপনার এই সব রোগের ক্ষেত্রে ম্যাকভেট খুব ভালো কাজ করে। ম্যাকভেট শুধু কোষ্ঠকাঠিন্য নয়, আর কি কি কাজ করবে আসলে যদি আমি ভালোভাবে আপনাদেরকে বলে না দিই তাহলে হয়তো বুঝতে পারবেন না। এই জন্য আমি আমার লাইভ থেকে গিয়ে ওষুধটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য তুলে ধরি আপনাদের সুবিধার্থে। তো বন্ধুরা, যারা এই চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমার আরেকটা চ্যানেল তৈরি করছি, আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি। ওই চ্যানেল শুধু আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ রোগের ওষুধের লিখিত আকারে পাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারপর এই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করি। ম্যাকভিট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিপি। বন্ধুরা, এই ম্যাকভিডে প্রতি 5 মিলি সাসপেনশনে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিপি 400 মিলিগ্রাম। এখন কথা হলো আমরা কেন এই ম্যাকভেট গরুকে খাওয়াবো, কখন খাওয়াবো, প্রয়োগ মাত্রাবিধি সম্পূর্ণ জেনে নেব, তবে ধৈর্য সহকারে একটু শুনবেন বা দেখবেন। যদি আপনার গরু, ছাগল, ভেড়া থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলোর বদ হজম হয়ে থাকে। যাদের খামার আছে খামারে অবশ্যই এগুলা রোগ হবে, এটা বন্ধ করা যাবে না। বন্ধুরা, যখন এই বদ হজম হবে তখন কিন্তু এই ম্যাকভেট খাওয়ানো হয়ে থাকে। কার্বোহাইড্রেট এনগেজমেন্ট, ল্যাকটিক এসিডোসিস, অ্যাবোমাজল আলসারেশন, কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় এই ম্যাকভেট ব্যবহার করতে পারবেন। যদি কোষ্ঠকাঠিন্য হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু এই ম্যাকভেট দিয়ে থাকি। তবে মনে রাখবেন, এই যে মাঝে মাঝে অনেক যে খবর আসে, অনেক সময় গরুর পেট ফেপে গেছে, ফাপসে, 2 দিন আগে নাই, একটু কালো কালো পায়খানা করতেছে, সেক্ষেত্রেও কিন্তু এই ম্যাকভেটটা দেওয়া যেতে পারে। প্রয়োগ মাত্রাবিধি, গরু 500 মিলি প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 2 থেকে 3 বার খাওয়াতে হবে। আমি আবারও বলছি, গরুর ক্ষেত্রে 500 মিলি প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য দিনে 2 থেকে 3 দিন খাওয়াতে হবে, 3 বার খাওয়াতে হবে। ছাগল 90 মিলি প্রতি 10 কেজি, আমি আবার বলছি, ছাগলকে 90 মিলি দিতে হবে প্রতি 10 কেজি দৈহিক ওজনের জন্য 2 থেকে 3 বার খাওয়াতে হবে। ভেড়া 125 থেকে 375 মিলি দিনে 2 থেকে 3 বার খাওয়াতে হবে, তাহলে ইনশাল্লাহ এই বদ হজম হোক, কোষ্ঠকাঠিন্য হোক, সেরে যাবে। বন্ধুরা, এটা গেল আমাদের প্রয়োগ মাত্রাবিধি। তবে মনে রাখবেন, যে কোনো ওষুধ, সেটা মানুষের হোক গরুর হোক, প্রথমে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, তারপর খাওয়াতে হবে। এখন কিভাবে খাওয়াবেন? 250 মিলিলিটার বিশুদ্ধ পানি পরিমাণ মতো সাসপেনের সাথে ভালোভাবে মিশিয়ে খাওয়াতে হবে। যদি না বোঝেন অবশ্যই আপনি আপনার খামারের যে রেজিস্টার ডাক্তার রয়েছে তাদের সাথে কথা বলে আপনারা প্রয়োগ করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মাথায় রাখতে হবে যে পানি স্বল্পতা এবং কিডনি সমস্যার ক্ষেত্রে এটা প্রতিনির্দেশিত রয়েছে। আর যদি গর্ভাবস্থা দুধ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বিবেচনা করেই প্রয়োগ করতে হবে, বা আপনার ভেটেরিনারি ডাক্তার যে রয়েছে তাদের কাছে পরামর্শ নিয়ে প্রয়োগ করবেন। তবে গর্ভবতীকেও দেওয়া যাবে, সমস্যাটা গর্ভবতী গরুর ক্ষেত্রেও কিন্তু এটা দেওয়া যাবে, কোনো প্রবলেম
হবে না, যেহেতু আমি নিজেই খাওয়াইছি সেক্ষেত্রে হয়নি। আর যদি আপনার এটা খাওয়ানোর পর কোন কোন গরু কিন্তু ডায়রিয়া হতে পারে, যেহেতু কোষ্ঠকাঠিন্য পেটের সম্পূর্ণ গ্যাস বের করে দিবে এবং কিছু কিছু ক্ষেত্রে অস্বস্তি আসবে, বাট ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি আপনাদের এই ম্যাকবেথ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে নক করবেন, আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।